আদালতের নির্দেশে রাজ্যে বাতিল 34 হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি। ইতিমধ্যে এই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জানিয়ে দিলেন প্রয়োজনে এ ব্যাপারে আইনি লড়াই হবে। চাকরি হারা শিক্ষক পরিবারের প্রতি মুখ্যমন্ত্রীর বার্তা, কেউ যেন ভেঙে না পড়েন, কারণ সরকার তাঁদের পাশে আছে।